আসসালামু আলাইকুম। এই মহিউশি টিকটকারের কথাগুলি আগে শুনেন, তারপরে আমি বলছি। শুনলাম বেড়া মানুষের বুকের বাঁকা হাত দিয়ে নাকি একটা মেয়ে মানুষরে বানায়, আবার সেই বেড়া মানুষই মেয়েদেরকে খারাপ বলে। এবার বোস, তোদের হাড়ের কোয়ালিটি কত খারাপ। কি বুঝলেন, কি বলছে সে? পুরুষের বুকের হাড় থেকে নাকি নারীদেরকে তৈরি করা হয়েছে। প্রথমত এই কথাটি ভুল। লাস্টের শব্দটা কি ছিল, তোদের হাড়ের কোয়ালিটি কত খারাপ, এবার বোঝ। আমি এই জিনিসটি আপনাদেরকে খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে বলছি। প্রথমত আদম আলাইসাল্লামকে যখন তৈরি করা হয়, তার বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইসাল্লামকে তৈরি করা হয়, আর এই সিলসিলা ওই পর্যন্তই শেষ হয়ে গিয়েছে। এর পরে পৃথিবীতে আর কোনো নারী পুরুষকে এভাবে তৈরি করা হয়নি। এর পরবর্তীতে পৃথিবীতে সমস্ত নারী পুরুষরাই আদম এবং হাওয়া আলাইসাল্লামের ঔরসে এসেছে। এখানে একটা কনফিউশন আমাদের সকলের মধ্যে থেকেই যায়, সেটি হচ্ছে পুরুষের বাম পাজরের হাড় দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে। এটি একটি ভুল ধারণা। পুরুষের বাম পাজরের হাড় বলতে এখানে আদম আলাইসাল্লামের বাম পাজরের হাড় দিয়ে মা হাওয়া আলাইসাল্লামকে তৈরি করা হয়েছে। পৃথিবীতে আর কোনো নারী পুরুষকেই এভাবে তৈরি করা হয়নি। এটি এই পর্যন্তই শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তীতে যত নারী পুরুষ পৃথিবীতে এসেছে, তাদেরকে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে প্রথমে এক ফোঁটা নাপাক পানিকে রক্তবিন্দুতে পরিণত করেন এবং রক্তবিন্দুটাকে মাংসপিণ্ডেতে পরিণত করেন। এভাবেই নারী এবং পুরুষের সৃষ্টি হয় মায়ের পেটের মধ্যে। এই ভিডিওর শেষের দিকে যে শব্দটি বলা হয়েছে যে তোদের হাড়ের কোয়ালিটি কত খারাপ, বোঝ। এবার যিনি এই ভিডিওটি বানিয়েছেন, তিনি অবশ্যই এটি না জেনে বানিয়েছেন। তিনি এ সম্পর্কে কোনো ধারণাই রাখেন না, কারণ তিনি যদি ধারণা রাখতেন যে ওই হাড়টি আল্লাহ তাআলা নিজে তৈরি করেছেন এবং ওই হাড় দিয়ে আল্লাহ তাআলা নিজে মা হাওয়া আলাইসাল্লামকে তৈরি করেছেন, আপনি যে কথাটা বলছেন এবং হাতে তালি দিচ্ছেন এই কথার পরিপ্রেক্ষিতে আপনার বোঝা উচিত ছিল যে আল্লাহ তাআলাই মা হাওয়া আলাইসাল্লামকে তৈরি করেছেন আদম আলাইসাল্লামের বাম পাজরের হাড় থেকে। এখন তো এটা সুস্পষ্ট যে আপনি যে কথা বলেছেন এটি সরাসরি আল্লাহ তাআলাকে অবজ্ঞা করা হলো এবং আল্লাহর সৃষ্টিকে অবজ্ঞা করা হলো। আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলছি, যে কোনো কন্টেন্ট তৈরি করার নামে, যে কোনো জিনিস তৈরি করার নামে ভাইরে যা খুশি তাই আপনি করেন, কিন্তু ধর্মের সাথে, ইসলামের সাথে, আল্লাহ তাআলার সাথে, আল্লাহ রসুলের সাথে সাংঘর্ষিক হয় এমন কিছু করিয়েন না। আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না আল্লাহ তাআলা কোন দিক দিয়ে আপনারা গজবের মধ্যে ফেলবেন। আল্লাহকে ভয় করতে শিখুন। আপনাদের দেখে আমার অবাক লাগে। একটা জিনিস আমি আপনাদেরকে বলছি আজকে স্পষ্ট করে, সেটি হচ্ছে কি জানেন, সেটি হচ্ছে যে কোনো জায়গায় আপনি লাইক দিচ্ছেন না, কমেন্ট করতেছেন না, শেয়ার করতেছেন না, আপনার এই শেয়ার, কমেন্ট, লাইক, এগুলি আগের দিনে তো এগুলি পাপ কম হতো, তাই না? মানুষের সাক্ষী থাকতো না। আজকের দিনের যে সাক্ষীটা আপনি রেখে যাচ্ছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, বাহবা দিচ্ছেন, তারপর হচ্ছে শেয়ার করতেছেন, এদের দরকার হয় না। কেরামন কাতিবেনরা যদি ভুলে এগুলো নাও লেখে, আল্লাহ না করুক, মানে তারা তো লিখবেই, তাই না? ধরেন আপনি তর্কের খাতিরে মেনে নিলাম যে তারা কোনো কখনো ভুলে গেল যে তারা লিখতে পারলো না। ফেরেশতারা ভুল করেন না, কারণ তারা সর্বদাই আল্লাহ তাআলার হুকুম পালনে ব্যস্ত থাকেন। যদি তর্কের খাতিরে আপনার কথায় মেনে নেই যে তারা ভুল করে ফেললেন, যে তারা লিখলেন না, কিন্তু আপনার এই প্রমাণ কিন্তু আপনি নিজেই রেখে যাচ্ছেন। আপনি লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন এবং আপনার প্রমাণ আপনি রেখে যাচ্ছেন। কিয়ামতের দিন এগুলি ধরেও হলেও আল্লাহ তাআলা তো আপনার বিচার করবেন, তাই না? আর আল্লাহ তাআলা তো উপর থেকে আপনার এগুলি দেখতেছেনই। সুতরাং এতটুকু সাবধান করতেছি ভাই, এতটুকু সাবধান করতেছি যে কোনো কন্টেন্ট বানানোর ক্ষেত্রে দুই মিনিটের কথা বললেন, এক সেকেন্ডের কথা বললেন, একটা কন্টেন্ট হয়ে গেল, তারপর আপনি ছেড়ে দিলেন, এটা কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে এবং আপনার আমলনামায় সুন্দর করে গুনাহগুলি লেখা চলতেই থাকবে। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এ ধরনের ফেতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।